সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, ক্রেজ আমি প্রচণ্ড দেখেছি বাঙালিদের মধ্যে, ফুটবলের প্রচণ্ড ক্রেজ, প্রচণ্ড উন্মাদনা আমি দেখেছি। কিন্তু মানে একটু সরি আমি, যে আমার পাড়ার মতো ক্রেজ নেই, একটু শুনতে খারাপ লাগবে কিন্তু না, আমার পাড়ার মতো কোনো মানে ওরকম উন্মাদনা আমি কোথাও দেখিনি। কেন, বাকি সব জায়গায় কী হয়, সবাই যখন খেলে ছকে খেলে, যে স্ট্রাইকার, কেউ ডিফেন্ডার, কেউ গোলকিপার ছকে, আমরা ওসব পাত্তা দিই না। আমাদের পাড়াতে যখন খেলা হয় সবাই বলের পেছনে ছুটছে, কেউ কেউ বল ছেড়ে দিয়ে সামনে ছুটছে, মানে খেলা শুরুর এক মিনিটের মধ্যে সবাই স্ট্রাইকার, গোলকিপার সমেত সবাই ছুটছে ছুটছে। ঠিক আছে, গোলকিপার কেন ছুটবে ওখানে? অনেকবার বলেছি না, গোলকিপার আবার বলতে বলতে ছুটছে যে না আমি আজকে আমিও খেলবো, আমিও খেলবো। মানে গোলকিপার গোলকিপিংকে খেলার পর্যায়েই ফেলে না, এত কনফিডেন্ট ও, ও জানে যে ওকে ও খেলতে পারে না বলে ও গোলকিপার হয়েছে। মানে যে যাকে পারে পাস দিচ্ছে, যাকে পারে, মানে আমি বল নিয়ে যাচ্ছি, আমার পা থেকে আমার দলেরই লোক বল নিয়ে চলে যাচ্ছে, কেউ কাউকে পাস দিচ্ছে না, সবাই মানে বল নিয়ে ছুটছে। আর সবার মুখে একটাই কথা, দে 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 আমাকে, দে আমাকে দে। আমি বল নিয়ে ছুটছি, আমার বিপক্ষ দলের ছেলে আমাকে বল চাইছে যে তাকে বল দেওয়া হোক, কি অন্যায় আবদার। আমি গোল পোস্টের সামনে, গোলকিপার শুধু 1:1, আমাকে গোল করতে হবে, আমি গোল করব, ওই সময় পেছন থেকে একটা আওয়াজ, বল দে। আমার দলের গোলকিপার আমাদের গোল পোস্টে দাঁড়িয়ে আমাকে পাস চাইছে ওখান থেকে। আর আমাদের পাড়াতে খেলা মানে পায়ে ফুটবল খেলা হয় না, মুখেই, সবাই কনফিডেন্সেই খেলছে যে তুই সামলেটা ওখানে সামলে নিবি, আর তোরা ডিফেন্স, তোরা ডিফেন্সটা সামলে নিস, গোলকিপার তুই তো আছিসই, আর আমি পুরো মাঝমাঠটা সামলে নেব। আমি বলি তুই আগে নিজেকে সামলা। একবার ছুটে এসে বলছে আমি বমি করব, বমি করব, সে মাঝমাঠ সামলে নেবে। আর ফ্রি কিকের সময় তো মানে দেখার মতো, উঠে যা উঠে যা, সবাই বক্সে ওঠ, বক্সে ওঠ, সবাই সবাই পুরো সবাই বক্সে ওঠ, এখানে কী করছিস, বক্সে ওঠ, বক্সে ওঠ, আমি মারছি, ঠিক আছে ঠিক আছে, ভালো করে হেড দিবি, গোল হবে, নে। আরে বল এখানে, এই ধর ধর ধর, বল পেয়ে গেছে, আরে আরে বল, আরে আমাদের গোলকিপার কোথায়, গোল, তোকে কেন বক্সে উঠতে, গোলকিপার বক্সে উঠে গেছে। আর পেনাল্টি পেয়ে গেলে তো দুদিকেই ঝগড়া, গোলকিপারের দিকে 3-4 জন দাঁড়িয়ে আছে, যে পেনাল্টি মারবে তার দিকে 4-5 জন ঝগড়া করছে, গোলকিপারকে কেউ মানছেই না, বলে আরে আরে আমি গোলকিপিং করবো, আমাকে ছাড়, আরে আমি জানি আমি সেভ করে দেবো, আরে বলছি তো আমাকে ছাড়, তুই আমি সেভ করে দেবো, গোলকিপারের দিকে চলছে। আর এদিকে যে পেনাল্টি শট নেবে সেখানেও 3-4 জন, একজন তো তাদের গোলকিপারকেই গোল করে দেবে বলছে। বলছি ইয়ে কী ধরনের ওন গোল, মানে এটা শুনেছিলাম যে ওন গোল হয়, কিন্তু পেনাল্টি মেরে ওন গোল এটা আমি প্রথমবার দেখলাম। আর আমরা ইন্টারন্যাশনাল ফুটবলে দেখি যে গোলকিপারকে স্লেজ করে, অপোনেন্ট প্লেয়াররা গোলকিপারকে স্লেজ করে, যে যাতে গোলকিপার একটু ঘাবড়ে যায়, একটু মানে মানসিকভাবে একটু আলাদা রকম ফিল করে, একটু টেনশানে থাকে। এই পাড়ার খেলায় ওসব হয় না, পাড়ার খেলায় নিজের দলেরই লোক গোলকিপারকে বেশি ঘাবড়ে দেয়। এই গোলটা যদি মিস হয় দেখবি, আমি হলে সেভ করে দিতাম, মিস হলেই দেখবি। আর স্কিল মানে তো মানে মারাত্মক স্কিল, মারাত্মক লেভেলের স্কিল, মানে রোনাল্ডো মেসি দেখলে বলবে আরে আমরা এতদিন শিখিনি কেন এই স্কিল, মানে কেউ স্কিল করছে না, স্কিল হয়ে যাচ্ছে, ড্রিবলিং করতে গিয়ে নিজেই উল্টে পড়ে যাচ্ছে, নিজেই নিজেকে ট্যাকেল করে দিচ্ছে, নিজেকেই মারছে নিজে, মানে কারো কোনো ইম্প্রুভমেন্ট নেই, 10 বছর ধরে খেলছে এখনও বল মারতে গিয়ে উল্টে পড়ে যায়, এরকম সব প্লেয়াররা নামছে। কে ভ্যান চালাচ্ছিল, কাকু নেমে গেল, ওপরে PSG-র জার্সি, নিচে লুঙ্গি, মানে এরা কবে মেসিকে লুঙ্গি পরে খেলতে দেখেছে কি জানি, আলাদাই, মানে যদি লুঙ্গি পরবে তো PSG-র জার্সি পরার কী দরকার। আর সব থেকে মজা হচ্ছে কাদামাঠে খেলা, মানে তার জন্য আলাদাই স্কিল দরকার, সবাই এদিক ওদিক ঘোরকে বেরিয়ে যাচ্ছে একদম কাদামাঠে, মানে মনে হবে না ফুটবল খেলা হচ্ছে, মনে হচ্ছে ফুট জল, সবাই জলেই মারছে, জল ছেটাচ্ছে, ওদিকে খেলা হচ্ছে, 3-4 জন তো এদিকে নিজেদের মধ্যে খেলছে, স্ট্রাইকার বল নিয়ে দৌড়ছে, সঙ্গে জনাদশেক প্লেয়ার, সবাই ডিফেন্ডার ফিফেন্ডার গোলকিপার সমেত সবাই ছুটছে একসঙ্গে, স্ট্রাইকার বল স্টপ করলো, সবাই স্কিড করে বেরিয়ে গেলো, একদম হড়কে চলে গেলো, সবাই বললে বাহ ভালো স্কিল তো, এটা ভালো স্কিল হতো যদি স্ট্রাইকারটাও ওখানে থাকতো, ও ওদের সঙ্গে হড়কে বেরিয়ে গেছে বাইরে। এ কী ধরনের স্কিল, মানে খেলা কম হচ্ছে, কে কাকে মারবে সেটা বেশি দেখছে, যে যাকে পারে গিয়ে ট্যাকেল করে দিয়েছে স্লাইডিং ট্যাকেল, সেদিকে খেলা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, একা আমাকে এসে একজন ট্যাকেল করে দিয়েছে, আমি লিয়ে কি মজাই নিচ্ছে আলাদা। তাই এই মাঠের পাশে ভিডিও বানাচ্ছি, তো ভালোই লাগছে, মজাই লেগে গেছে, কেননা দুদিন আগে মাঠটা ভেজা ছিল, তো আমরা ডিসাইড করলাম যে এবার খেলবো, ভেজা হলেই খেলবো, মানে বৃষ্টি পড়লেই আমরা সবাই মিলে আবার আগেকার মতো খেলতে নামবো, স্লাইড করবো এদিক থেকে ওদিক যাবো, মজাই হবে আলাদা, কিছুদিন খেলবো, তারপরে যদি সুযোগ পাই বলটাও কিনে নেবো।